হ্যালো বন্ধুরা, আমি শেখ গন্ডিল। আজকে খানিকক্ষণ আগে জিৎ এবং রুক্মিণী অভিনীত আপকামিং বাংলা সিনেমা বুমেরাং, যে ছবির পরিচালক হচ্ছেন সৌভিক কুণ্ডু, সেই ছবিটার প্রথম গান বা টাইটেল ট্র্যাক মেকারদের তরফ থেকে অফিসিয়ালি রিলিজ করা হয়েছে। এখন গানটা কীরকম কী হলো, আমার কেমন লাগলো, সেটা নিয়ে মূলত আজকে এই ভিডিওতে কথা হবে। কার্তিক দাস বাউল এবং শাশ্বত সিং তারা এই গানটা গিয়েছেন। গানটার লিরিক্সের কাজ এবং কম্পোজিশন করেছেন নীলায়ন চ্যাটার্জি। আপনারা সকলেই জানতেন যে এই ছবির মিউজিক ডিরেক্টর নীলায়ন চ্যাটার্জি। এখন গানটা কীরকম কী হলো, আমার কেমন লাগলো, আজকে এই ভিডিওতে সেটা নিয়ে কথা হবে। তো আপনারা নিশ্চয়ই জানবেন মেকারদের তরফ থেকে অফিসিয়ালি একটা টিজার এই গানটার মুক্তি দেওয়া হয়েছিল কয়েকদিন আগে। এখন সেই টিজার দেখবার পরবর্তীতে গানটা যেরকমটা হবে অডিয়েন্স এক্সপেক্ট করেছিল বা আমার আশা ছিল যেরকমটা হবে, সেরকমটা কিন্তু গানটা হয়নি। গানটা কিন্তু সম্পূর্ণই একটা অন্য ধরনের গান, গানটার মধ্যে একটা ফ্রেশনেস আছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। মেন যে জায়গাটা বুম 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 বুমেরাং, যেটা টিজারের মধ্যেও শুনতে পাওয়া গেছিল, সেই জায়গাটার মধ্যে কিন্তু একটা ক্যাচি ব্যাপার রয়েছে, আমি আগেও বলেছি। তো সেই জায়গাটা ডেফিনেটলি ভালো, কিন্তু বাকি গানটা যেরকমটা, যেরকম লিরিক্স রয়েছে, তাতে করে আমার মনে হচ্ছে এই গানটা ঠিক হিরো হিরোইন একসঙ্গে নাচছে একটা পাবের মধ্যে বা একটা বারের মধ্যে, কাইন্ড অফ যেরকম আর কি লোকেশানে শ্যুট করা হয়েছে, সেরকম লোকেশানে শ্যুট করবার মতন, হিরো হিরোইন নাচবার মতন গান কিন্তু এটা আসলে নয়। গানটা এক ধরনের, কিন্তু গানটার ভিডিওটা সম্পূর্ণ অন্য ধরনের হয়ে গেছে। তো সেখানে একটা মিসম্যাচ তৈরি হয়েছে। যখনই হিরো হিরোইন নাচছে তখনই তো গানটার মধ্যে একটা এনার্জি দরকার, নাচবার জন্য তো একটা একটা ভাইব দরকার গানটার মধ্যে। এবার এটা সেই ধরনের গানই নয়, অর্থাৎ অডিয়েন্স যেটা দেখছে যেটা শুনছে সেটার মধ্যে সেভাবে কোনো মিল নেই, একটা খাপ ছাড়া ব্যাপার তৈরি হচ্ছে, সেটাই কোথাও একটা এই গানটার ব্যর্থতার জায়গা। গানটার লিরিক্স কিন্তু ছবির গল্প কীভাবে এগোবে সেটাকে মাথায় রেখে তৈরি করা হয়েছে। দেখবেন একটা লাইন রয়েছে, যাই ঘটাবে কাণ্ড বাবাজি বুমেরাং হয়ে ফিরে আসবে। এই যে পার্টিকুলার লাইনটা, এটা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে জিতের ক্যারেক্টারটা ছবিটার মধ্যে কিছু একটা গণ্ডগোল করে ফেলবে, যার জন্য তার সঙ্গে বুমেরাং হবে। এখন যে কারণে এরকম লিরিক্স রাখা রয়েছে, কিন্তু যদি আলাদা করে গানটার জন্য ভিডিওটা শ্যুট করা হয়, হিরো হিরোইন নাচছে, তখন সেই লাইনটার আর ইম্প্যাক্টটা থাকছে না অডিয়েন্সের উপরে। আমার মনে হয় আলাদা করে যদি এই গানটাকে শ্যুট না করা হতো, যদি ছবির মধ্যে আমরা এরকমভাবে দেখতে পাই যে ছবিটা নিজের গতিতে চলছে, আলাদা করে একটা সেট পিস হিসেবে গানটা না এসে জাস্ট ব্যাকগ্রাউন্ডে মাঝে মাঝে এই লাইনগুলো শুনতে পাওয়া যাচ্ছে, যখন জিতের ক্যারেক্টারটা গণ্ডগোল করছে এবং বুমেরাংটা তার সঙ্গে হচ্ছে, তখন যদি ব্যাকগ্রাউন্ডে এই লিরিক্সটা আসে যে যাই ঘটাবে কাণ্ড বাবাজি বুমেরাং হয়ে ফিরে আসবে, ওই জায়গায় কিন্তু এই পার্টিকুলার মোমেন্টে গানটা কিন্তু কোথাও একটা অর্থবহ হয়ে উঠবে। কিন্তু সেটা কি ছবির মধ্যে করা হয়েছে নাকি সেট পিস হিসেবেই আসবে, যেরকম আমরা ইউটিউব ভিডিওটা দেখতে পেলাম আজকে খানিকক্ষণ আগে, সেরকমটাই হবে, এটাই দেখবার মতন ব্যাপার হবে। যদি সেটা হয় তাহলে আমি বলবো যে সেটা ঠিক নয়। আমি বিশাল বুঝি না গান সম্পর্কে, কিন্তু এটা বলতে পারি যে কিছু পার্টিকুলার গানের প্রেজেন্টেশন কিছু পার্টিকুলার ওয়েতেই হওয়া উচিত। মানে যেমন এই গানটা যেরকম, তাতে করে এই গানটার সঙ্গে না ঠিক লিপ মেলানো চলে না, হিরো লিপ মেলাচ্ছে এটা ঠিক নয়, মানে এটা ব্যাকগ্রাউন্ডে বাজছে, ঘটনাক্রম দেখানো হচ্ছে, সেটাই বেটার। তো এখানে জিৎ যেহেতু লিপ মেলাচ্ছেন, যে কারণে কিন্তু এই গানটা যতটা খারাপ আসলে নয় দর্শকদের, ততটা খারাপ লাগতে পারে, একটা চান্স কিন্তু রয়েছে যে এই গানটা দর্শকদের খুব একটা ভালো লাগবে না। তো সেটা একটা সমস্যার জায়গা। হ্যাঁ, মেন যে জায়গাটা বুম 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 বুমেরাং, এইটার মধ্যে যেহেতু একটা স্মার্টনেস রয়েছে, সেই স্মার্টনেসটা ক্যারি করবার জন্য যেরকম নায়ক নায়িকা দরকার, জিৎ এবং রুক্মিণী দুজনেই সেরকম নায়ক নায়িকা, এবং তাদের কেমিস্ট্রি খুব বিশাল ভালো লাগছে সেটা আমি বলবো না। বরং বুমেরাঙের যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসেছিলো, তখন একটা ছবি মুক্তি পেয়েছিল জিৎ এবং রুক্মিণী, ওই ছবিটার মধ্যে তাদের কেমিস্ট্রি পার পার বেটার লাগছিল আসলে। এখানে দুজনে এমনি নেচেছেন ভালো, পয়সা খরচা করে ভিডিওটা মানে শ্যুট করা হয়েছে, এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। সেই দিক থেকে জিৎ কখনোই কোনো কার্পণ্য করেন না। এখন ব্যাপার হচ্ছে যে রাগারা রাগারা কিংবা তার সঙ্গে সঙ্গে উইদ্যা, এই দুটো গান চেঙ্গিজের ক্ষেত্রে, চেঙ্গিজের হাইপ বিল্ড করবার ক্ষেত্রে যেরকমভাবে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিল, সেই জিনিসটা কিন্তু মানুষের ক্ষেত্রে আমরা দেখতে পাইনি। মানুষের গান কিন্তু চেঙ্গিজের মতন অতটা পপুলার একেবারেই হয়নি, গানগুলোর কোয়ালিটিও সেরকম ছিল না, এবং সেই জিনিসটা বুমেরাঙের ক্ষেত্রে হবে কি, বুমেরাঙের কিন্তু হাইপ বিল্ড হওয়ার জন্য বেশ ভালো কিছু গান দরকার। এখন প্রথম গানটা বুমেরাং যে অডিয়েন্সটাকে বেসিক্যালি টার্গেট করছে, জিতের সিঙ্গেল স্ক্রিনের একটা অডিয়েন্স, ইয়ং অডিয়েন্স, তারা তো জিতের ছবি দেখেন, তারা তো এই ছবিটাও দেখতে যাবেন, জিতের যারা ফ্যান। কিন্তু তাছাড়া ফ্যামিলি অডিয়েন্সকে, মাল্টিপ্লেক্সের অডিয়েন্সকে খুশি করবার জন্য যে ধরনের গান হওয়া দরকার, গানটার মধ্যে কিন্তু অল্প হলেও সেই ব্যাপারটা ছিল। কিন্তু ভিডিওটা এমনই হয়েছে যে ফ্যামিলি অডিয়েন্স কিন্তু এই গানটার সঙ্গে খুব একটা কানেক্টেড ফিল করতে পারবে না। এখন দেখা যাক দর্শকদের এই গানটা কীরকম কী লাগে, আপনাদের কীরকম লাগছে, সেটাই আফটার অল ম্যাটার করে। আমার কাছে এই গানটা খুবই ডিসেন্ট একটা গান, বা আমি খারাপের দিকেই বলবো, এই গানটাকে আমি খুব একটা ভালোর দিকে বলতে পারবো না। সব কিছু মিলিয়ে যেটা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি সেটা খুব যে দারুণ লাগছে তা একেবারেই নয়, এর থেকে বেটার কিছু আশা করেছিলাম নীলায়ন চ্যাটার্জির কাছ থেকে। আপনাদের কী মতামত আপনারা ডেফিনেটলি কমেন্ট করে জানান। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।